নমস্কার বন্ধুরা, আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। সামনেই আসছে ঈদ, আজ আমি ঈদের স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো মাটন কারি। মাটন কারি তো আমরা কম বেশি সবাই খুব ভালো রান্না করতে পারি, তবে আজ আমি কিছু স্পেশাল মশলা ইউজ করে এই রান্নাটি করব। আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, চটপট দেখে নেওয়া যাক আমি কি করে এই রান্নাটা করি। এর জন্য সবার প্রথমে এখানে আমি 750 গ্রাম মাটনকে খুব ভালো করে ধুয়ে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এখন এখানে 4 টিস্পুন টক দইকে জল ঝরিয়ে সামান্য নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি টক দইটা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন দেব ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালো করে মাংসের সাথে মাখা হয়ে গেছে, এখন এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এইদিকে চুলা জ্বালিয়ে চুলায় বেশ বড় একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 10-12টা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 4 ইঞ্চেস আদা কুচনো আর 2টো বড় সাইজের রসুনের কোয়া। এখানে প্রায় 25 থেকে 30টা রসুনের কোয়া আমি ইউজ করেছি। এখন এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচনো আর দেব 1টা বড় সাইজের টমেটো কুচনো। 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে 5 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সামান্য লবণ দিয়ে মশলা ভাজলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত মশলা থেকে খুব সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে, মশলাও ভাজা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিলাম। মশলাগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে এগুলোর একটা স্মুথ মিশ্রণ আমি তৈরি করে নেব। আবারও চুলায় কড়াই গরম করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 6 টিস্পুন সর্ষের তেল, দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন আর কিছু গোটা গরম মশলা, 1/2 টিস্পুন জিরে দিয়ে এগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ড হালকা ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ আসতে শুরু হলে এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংস। সমস্ত মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে এগুলোকে আমি 5 মিনিট এভাবেই ঢাকা ছাড়া রান্না করব। এইভাবে খুব ভালো করে 5 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে আমি রান্না করব। এতে করে খাসির গায়ে যে গন্ধটা থাকে ওইটা চলে যাবে। এখন চুলার আঁচ মিডিয়ামে করে এগুলোকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এর মাঝে আমি আরও 2 বার নাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার মিশ্রণ। মাংস থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, সমস্ত মশলাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত মশলার সাথে মাংসগুলোকে আরও 2 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। গোটা রসুন দিলে কিন্তু এই মাংসটা খেতে ভীষণই ভালো লাগে। আবারও সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে আরও 2 বার আমি ঢাকা তুলে নাড়িয়ে দিয়েছিলাম। এই অবস্থায় দেখুন বন্ধুরা, মাংস কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, মাংস থেকে বেশ অনেকটা তেলও ছেড়ে আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপে 1 কাপ গরম জল। যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ইউজ করলে এর স্বাদটা বজায় থাকে। দেখুন বন্ধুরা, গ্রেভি কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু হয়েছে। এখন আমি মাংসগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এগুলোকে আমি 5 থেকে 7টা সিটি মেরে নেব। 5 থেকে 7টা সিটি মারার পরে গ্যাস নিজে থেকেই রিলিজ হয়ে গেলে কুকারের মাংসটাকে আমি আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে করে মাংসগুলোকে আরও 5 মিনিট আমি রান্না করব। দেখুন গ্রেভি কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু হয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর সবার লাস্টে দিচ্ছি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কেওড়া জল। এখানে আমি 1 টিস্পুন কেওড়া জল ইউজ করেছি। এই কেওড়া জলটা দেওয়ার জন্য কিন্তু মাটন কারিতে পুরোপুরি আপনারা রেস্টুরেন্ট ফ্লেভার পাবেন। সমস্ত কিছুকে মাংসের সাথে মিশিয়ে দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট রান্না করব। দেখুন মাটনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
ग्रेविर उपरे खूब सुंदर तेलो छेड़े आसछे ग्रेविटाओ बेश घन घन हो गेछे एई अवस्थाय आमी गैसेर फ्लेम अफ करे दिलाम मांस पुरोपुरी गरम मसलार केवड़ा जलेर फ्लेवर अबजर्व करे निएछे आमादेर आजकेर मटन कारी एकदम रेडी टू सार्व आपनारा देखेई हयतो बुझते पारछेन एटा खेते कतटा भालो हबे एटा गरम गरम भात रुटी फ्राइड राइस सबकिछुर साथे खेतेई भीषणई भालो लागे आजके रेसिपिटा केमन लागलो अवश्य आमाके कमेंट करे जानाबेन भालो लागले लाइक करबेन आर आपनार बंधुदेर साथे शेयर करबेन एतक्षण भिडियोटा देखार जन्य अनेक अनेक धन्यवाद भालो थाकबेन सुस्थ थाकबेन परेर भिडियोते आबार देखा हबे बाय।